সিলেক্ট করা থাকতে পারে। তো আপনার ইউটিউব স্ল্যাশ ইউটিউব গেমিং এটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দিয়ে তারপরে এখানে আমার ধরেন ঠিক এটা দেওয়ার পরে এই যে লাইভ স্ট্রিমিং, এখানে আমি কিন্তু এখন লাইভে যাব, হ্যাঁ সরাসরি লাইভে যাব। প্রথমে আপনার লাইভ ভিডিও স্ট্রিমিংটা কী বলে লাইভ স্ট্রিমিংয়ের টাইটেলটা দেবেন। আমি এখানে দিচ্ছি জাস্ট ফর টেস্ট, আমরা এটা লিখে দিচ্ছি মেকিং আ টিউটোরিয়াল ফর ইউ গাইস, ওকে মেকিং আ টিউটোরিয়াল ফর ইউ। তারপর ডিসক্রিপশানে আপনি যা লিখতে চান আমি লিখে দিচ্ছি এটাই। তারপরে সিম্পলি এটা হচ্ছে সিম্পল ভিডিওর মতো, হ্যাঁ ক্যাটাগরি বা প্রাইভেসি আপনি যদি পাবলিক অথবা প্রাইভেট দিতে চান তাহলে। আর মনিটাইজ যদি করতে চান আপনি মনিটাইজ করতে পারেন, সিম্পলি ভিডিওর মতো কার্ড অ্যাড করতে পারেন। আর এখানে হচ্ছে স্ট্রিম অপশনগুলো, এগুলো যেভাবে সেভাবেই রাখবেন। আর মনে রাখবেন থাম্বনেলটা চেঞ্জ করবেন, না হলে কিন্তু সমস্যা না, আই মিন থাম্বনেলটা চেঞ্জ করলে ভালো আর কি। নর্মাল ভিডিওতে থাম্বনেল দিলে যেরকম ভালো হয় স্ট্রিমিংয়ের মধ্যে সেম থাম্বনেলটা দেবেন। এখন এটা অফলাইন দেখতে পাচ্ছেন আপনারা,
রেকর্ড হইতেছে, রেকর্ড রেকর্ড।